আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনরত বিক্ষোভকারীদের জন্য এটি ছিল বিজয়ের দিন, কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF এর জন্য ছিল ভয়াবহ দুঃস্বপ্ন। সেদিনকার ঘটনায় করা SSF এর একটি প্রতিবেদন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর হাতে এসেছে, যার আলোকেই এই প্রতিবেদনটি সাজানো হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই বিকেলে কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে হামলা চালায়, লুটপাট করে। ঠিক ওই সময়ে সেখানে অবস্থান করা SSF সদস্যদের কাছে জীবন বাঁচাতে মাত্র 5 মিনিট সময় ছিল। গণভবনে SSF সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম মজুদ ছিল। বিক্ষোভকারীরা যখন গণভবনের কাছাকাছি চলে এসেছিল, তখন নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা এসব সরঞ্জাম সেখানে ফেলে তাদের কাছে থাকা ছোট অস্ত্র নিয়ে গণভবন ছেড়ে বের হয়ে যান। গণভবন থেকে বেরিয়ে তারা কাছাকাছি থাকা সংসদ ভবনে আশ্রয় নেন। বিক্ষোভকারীরা এক পর্যায়ে সংসদ ভবনেও তাণ্ডব চালায়। তখন SSF সদস্যরা দ্রুত তাদের সঙ্গে থাকা ছোট অস্ত্র ও ইউনিফর্ম খুলে সংসদ ভবনের ভল্টে সংরক্ষণ করেন। ওই সময় নিজেদের বাঁচাতে তারা বেসামরিক পোশাক পরে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যান। 5 আগস্টের পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে সংশ্লিষ্টরা গণভবন এবং সংসদ ভবনে অস্ত্র ও গোলাবারুদ সম্বলিত ভল্টগুলো খুঁজে পায়নি। SSF এর সন্দেহ যে এসব অস্ত্রশস্ত্র বিক্ষোভকারীদের ছদ্মবেশে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গিয়েছে। SSF সেদিনকার লুটপাটে একটি ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস এবং গোলাবারুদের একটি বড় মজুদ রয়েছে, যার অর্থমূল্য প্রায় 5 কোটি টাকারও বেশি। SSF এর অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জাম এবং তাদের অন্যান্য সম্পত্তির ক্ষতির মূল্যায়ন করতে 3টি তদন্ত কমিশন গঠন করেছে। ওই কমিশন ইতোমধ্যেই গণভবন ও সংসদ ভবনে ক্ষয়ক্ষতির একটি তালিকা পর্যালোচনা করেছে। তাদের পাওয়া ফলাফল 3টি প্রতিবেদনে সংকলন করা হয়েছে এবং SSF সদর দপ্তর, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি বিভাগে পাঠানো হয়েছে। সংস্থাটি 11.5 লাখ টাকার বেশি অস্ত্র ও ম্যাগাজিন, প্রায় 11.5 লাখ টাকার গোলাবারুদ ও গ্রেনেড, 2.5 কোটি টাকার বেশি যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জাম, 1.5 কোটি টাকার বেশি তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সরঞ্জাম, 14 লাখ টাকার গাড়ি এবং অন্যান্য 74 লাখ টাকার মালামাল সহ মোট 5.28 কোটি টাকার ক্ষয়ক্ষতি হিসাব করেছে। SSF রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও অন্যান্য হাই প্রোফাইল ব্যক্তিদের সুরক্ষার জন্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ, উচ্চ প্রযুক্তির যান ও অপারেশনাল এবং যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করে। এই সম্পদগুলো প্রাথমিকভাবে এসব VVIPদের বাসভবন, অফিস ও অন্যান্য স্থানে নিরাপদে সংরক্ষণ করা হয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা SSF এর ওই প্রতিবেদন অনুসারে গণভবনের অপারেশন রুম অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের জন্য 2টি উন্নত ভল্ট দিয়ে সজ্জিত ছিল। প্রতিটির ওজন প্রায় 100 কেজি। একটি ভল্টে 2টি SMG T-56 রাইফেল ছিল, অন্যটিতে 9,498 রাউন্ড লাইভ গোলাবারুদ ছিল। ওই প্রতিবেদনে 5 আগস্টের ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। এতে বলা হয়, যখন ছাত্রসহ আন্দোলনকারীরা গেট ভেঙে গণভবনের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করছিল, তখন দায়িত্বরত 6 SSF সদস্যের হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। এতে আরও বলা হয়, আন্দোলনকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে SSF সদস্যরা অপারেশন রুমের একটি ভল্টে 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি সুরক্ষিত করতে সক্ষম হন এবং ভিড়ের সঙ্গে মিশে যেতে তারা বেসামরিক পোশাক পরে ফেলেন। সব VIP বাসভবন ও সংসদ ভবনের নিরাপত্তা কার্যক্রমের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের জন্য ওয়্যারলেস সেট দিয়ে সজ্জিত। তবে SSF সদস্যরা এই ডিভাইসগুলো পুনরুদ্ধার করতে পারেনি। SSF এসব প্রতিবেদনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হারানো অস্ত্র ও গোলাবারুদ পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে তারা SSF এর ভল্টের সুরক্ষায় একটি পৃথক বোর্ড অফ অফিসার গঠন করার পরামর্শ দিয়েছে।
এছাড়া এসএসএফ একটি নতুন নেটওয়ার্কে যোগাযোগ সুরক্ষিত করার জন্য তার সমস্ত বেতার ডিভাইসের পিনকোড আপডেট করার সুপারিশ করেছে এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম এবং যানবাহনগুলোর অবিলম্বে মেরামত করার জন্য অনুরোধ করেছে। এই অর্থ বছরে নতুন অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম কেনারও সুপারিশ করেছে তারা। অপারেশনাল সক্ষমতা আধুনিকীকরণ করতে প্রয়োজনে অতিরিক্ত বাজেটের অনুরোধও করেছে এসএসএফ।